মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদী তীরে যেত, যখন মহিলার গোসল করতে আসতো, সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত। আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চায় আর কাপড় নিয়ে চলে যায়, ঠিক আছে কাপড় ছাড়া বেরিয়ে এসো, তাহলে কেন আপনি আমি করতে পারবো না? প্রিয়দর্শ, কঠিন জবাব দিলেন স্কর্পিওর একটা চাকরিয়ে, একটি হিন্দু ভাইকে কঠিন জবাব দিয়েছেন, আপনার হাসতে হাসতে পেট ব্যথা হবে। তো প্রিয়দর্শ, সেই হিন্দু ভাইটিকে চুপ করে দিলেন স্কর্পিওর একটা চাকরিয়ে নায়ক, যে বলছেন যে আপনার যদি কৃষ্ণ আপনাদের ঈশ্বর হয়, তাহলে যখন মেয়েরা গোসল করতে যেত নদীর তীরে, তখন কৃষ্ণ তাদের কাপড় চুরি করে নিয়ে পালাতো। তো একটি ঈশ্বর হয়ে তারপরে তো বুঝতে পারছেন তারপরে কি বলেন স্কর্পিওর একটা চাকরিয়ে নায়ক। তো সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে আপনার বুঝতে পারবেন কি ঘটেছে এই ভিডিওটিতে। তো অতি অবশ্যই আপনার লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন, আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো চলুন আমরা শুনি কি বললেন স্কর্পিও ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাইটিকে। তো প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়ককে ভালোবাসা, কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এটা শুধু ইসলামী প্রচার ভাই বানানো হয়েছে চ্যানেলটি, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুনি কি বললেন স্কর্পিও ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু পণ্ডিতকে কঠিন জবাব দিয়েছেন। তো চলুন আমরা শুনে নিই। যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল, আর যখন মহাভারত পড়ি আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি, আপনি প্রশ্ন করেছেন তাই বলছি, মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদী তীরে যেত, যখন মহিলার গোসল করতে আসতো, সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত, এই জন্য ভালোবাসা নাকি অসৎ উদ্দেশ্য? কারণ সে ঈশ্বর, সে পারে। যেমন ধরেন আমি সম্মান করি, আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চায় আর কাপড় নিয়ে চলে যায়, ঠিক আছে কাপড় ছাড়া বেরিয়ে এসো, তাহলে কেন আপনি আমি করতে পারবো না? ঈশ্বরকে কপি করতে চাইলে কেন আপনি করবেন না? আর সেক্ষেত্রে হয়তো বলবেন এটা ঐশ্বরিক, ঈশ্বরকে আমরা কপি করব না, কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন, যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো, আপনি সেটা করতে পারবেন না? সহজে করতে পারবেন। আর হিন্দি ছবিতে তাই দেখা যায়, দেখবেন এগুলো সবই আছে। আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত। সনাতন ধর্ম পড়েছি, অনেক বিষয় আছে যেগুলো ভালো, শত শত হাজার হাজার ভালো বিষয় আছে, কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে। আমি একটা লেকচার দিয়েছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে, এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন, ভালোবাসা লোভ নিয়ে বলছেন। কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি, কিন্তু সব কিছু না, অনেক কিছুই তিনি বলেছেন। তিনি বলেছেন ক্ষত্রিয় হতে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি আপনজনের বিরুদ্ধেও যায়, তিনি এটা বলেছেন ভগবদ গীতায় 2:31। একই কথা আছে কোরআনে সূরা নিসা অধ্যায় 4:135-এ, যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যদি এটা তোমার বিরুদ্ধে যায়, আত্মীয়দের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন। তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে, আমার ঈশ্বরের কথার সাথে মিলে, আমি মানব। কিন্তু সব কিছুই মানব না, আমি জানি কোরআন ঈশ্বরের বাণী, আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি আপনি এটা পড়েন, এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান ঈশ্বরের, যা মানব জাতিকে দেওয়া হয়েছে। এটা পড়েন, আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে। অন্যান্য গ্রন্থ যেগুলো আছে, অন্যান্য ধর্মগ্রন্থ, সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে, সংযোজন হয়েছে, মিশ্রণ হয়েছে। একথা কে বলেছে? আমি না, খ্রিস্টান বিশেষজ্ঞ, তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই। মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল, পরবর্তীতে হলো 8,000 শ্লোকাস থেকে 24,000 শ্লোকাস, এখন দেখবেন 1,00,000-এরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন। আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন। ঈশ্বরের কথা বাদ দেন, ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না। আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন। আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি, কিন্তু যদি বলেন তারা ঐশ্বরিক, তাহলে বলবো ঐশ্বরিক কোনো লোক এটা করবে না, ঠিক আছে, তবে এটা সংযোজন, এটা মিশ্রণ। আমি এ কারণেই আপনাকে অনুরোধ করব, এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক, সম্পূর্ণ ত্রুটিমুক্ত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হিজর 15:9 যে আমি কোরআন নাজিল করছি, আমি এর হেফাজত করব। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন। যদি এটা পড়েন সঠিক অধিকার পাবেন যা মহিলারা পৃথিবীতে পেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির।
আমার নাম দীপালি টেমকার, আমি পুনে থেকে এসেছি। আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এমএনসিতে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন। মাশাআল্লাহ বোন, দীপালি পুনে থেকে এসেছেন, এমএনসিতে কাজ করেছেন, ইসলাম গ্রহণ করতে চান। বোন, ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? জি না ভাই, প্রায় এক বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি, আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ। মাশাআল্লাহ, কেউ কি আপনাকে জোর করছে? জি না। কোনো অর্থনৈতিক চাপ? জি না। কোনো শারীরিক চাপ? না। কারণ ইসলামে কাউকে ধর্ম গ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ, ইসলামে এটা একটা, এমনকি এদেশেও নিষিদ্ধ, এটা দ্বিতীয় কারণ। কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না। ইনশাল্লাহ, যেহেতু আপনি চাচ্ছেন আমি কালেমা পড়ছি, ইনশাল্লাহ আপনিও আমার সঙ্গে পড়েন। জি হ্যাঁ। কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? জি। বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ করি। এটাকে বিশ্বাস করেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি ভাই। মাশাআল্লাহ বোন, আমি কালেমা বলছি, আমার সাথে আপনিও বলেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নেই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন বান্দা বান্দা এবং রাসূল এবং রাসূল আল্লাহর আল্লাহর। মাশাআল্লাহ বোন, এখন আপনি মুসলিম। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন, যেন আল্লাহ আপনাকে জান্নাতে দেন। এটা ভালো, আপনি ইসলাম নিয়ে এক বছর পড়াশোনা করেছেন, খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন, অন্যথায় মিডিয়া ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন আর ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। ধন্যবাদ ধন্যবাদ। তো মাশাআল্লাহ, খুবই সুন্দর জবাব দিলেন সরপি ডাক্তার জাকির নায়েক, সেই হিন্দু ভাইটিকে। তো প্রিয় দর্শক, এই ওয়েস্টিজ আপনাদেরকে একটু খুব ভালো দেখে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি ইসলামিক প্রচারের ভাবে বানানো হয়েছে, আপনারা যে ইসলাম ধর্ম সত্যি করে ভালোবাসেন, তো অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।